ওদেরকে আল্লাহই বাঁচাবে, এছাড়া কোনো অপশন নাই। গুড মর্নিং ফ্রেন্ডস, এই যে সকাল হয়ে গেছে আমাদের, সকালবেলা আমাদের বাসা থেকে, আমাদের রুম থেকে, এটা হচ্ছে ভিউ, ফায়ার সার্ভিস, দিনাজপুর ফায়ার সার্ভিস, এখান থেকে দেখা যায় মেন রোডের উপরে আমাদের বাসা। তো দৌড়াবার সাথে দেখছে, এ খাচ্ছে, জুমি উঠে এখন ভাইয়াকে দেখছে, ভাইয়া কি করছে, ইজি আপনি কি করছেন, হাত খাওয়া বুড়া, এই যে বসছে, কে বসছে, এটা কে বসে আছে, কে বসে আছে, জুমি বসে আছে আমাদের, হাই, সবাইকে একটু হাই বলে দাও তো, হাই 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 হাই, হাসিটা কই, হাসিটা কই, কি হাসিটা। আমি রেডি হচ্ছি, চুল বাচ্চা আর জুমি এইভাবে দেখছে পিছন থেকে আমাকে, আল্লাহ দেখে আমার এত মজা লাগলো। হচ্ছে এখন নাস্তা খাবো, জোরাবারও নাস্তা খাচ্ছে সবার সাথে মাশাল্লাহ। এইটা হচ্ছে আম্মুর বানানো সেই জর্দা সেমাই, এটা হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট জর্দা সেমাই, মাশাল্লাহ মাশাল্লাহ। আমরা পুষ্টি চা খাচ্ছি, আমি সাজুগুজু করছি, মানে রেডি হয়েছে পুষ্টি চা। দুপুরবেলা সেকেন্ড নাপ নিচ্ছে, আর জোরাবার আজকে ঘুমাই নাই, একদম ভাত টাত খেয়ে দে এখন ঘুমাই যাব সোয়া চারটার সময়। আমি কফি খাচ্ছি, কফি সকাল থেকে খাওয়া হয় না, পুষ্টি চা খেয়েছি সকালবেলা, পুষ্টি চা, এখন কফি খাচ্ছি। কিমতি আপু কফি খাচ্ছে, আর কিমতি আপু ছেলে ওর মগটার দিকে তাকিয়ে আছে, মাম্মা মগটা দিয়ে কি করছে, ওই বাবা জুমি মেবি, এই যে আমাদের বাসার মানে জোরাবার জুমিনের নানু বাসার থেকে হচ্ছে ভিউ, মেইন রোডের উপর বাসা আমাদের, ফায়ার সার্ভিসের সামনে, এই যে ফুচকার দোকান, মানুষজনের ভিড় সব সময়। দিনাজপুরের করোনা পরিস্থিতি খুবই খারাপ, তার মধ্যে আর খারাপ হবে না কেন, এই যে আপনারা দেখেন, তোমরা দেখো যে একটা ফুচকার দোকান আছে, ফুচকার দোকানে তারা বাচ্চাকে নিয়ে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মাস্ক গলায় রাখে ফুচকা খাচ্ছে, ওদেরকে আল্লাহই বাঁচাবে, এছাড়া কোনো অপশন নাই। তারা মাস্ক গলায় রাখে, আর মাস্ক গলায় রাখার মানে তো হচ্ছে গলার মধ্যে যে ভাইরাসটা থাকছে সেটা হচ্ছে সে মুখে নিয়ে নেবে দিয়ে। আর এই রাস্তার পাশে যেখানে চারিদিকে সবাই আসে দাঁড়াচ্ছে, আর সেখানে করোনা ভাইরাস যাচ্ছে, সেখানকার ফুচকা খাওয়া মানে সেখানকার ফুচকা করোনা ভাইরাসটাকে ডিরেক্ট খাওয়া, তারা সেটা খাচ্ছে। চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, মাস্কের কোনো বালাই নাই, এদের মাস্কের কোনো বালাই নাই, বাহ কী সুন্দর, বাকি সবাই মাস্ক গলায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ভাল লাগে আসলে এই ব্যাপারগুলো দেখতে, আর মানে কষ্ট লাগে যে হচ্ছে পাঁচ মাস ধরে বাসায় বসেছিলাম, এখন এত সাবধানে সাবধানে বাসা থেকে বের হচ্ছি, আর যারা ছড়ানো তারা সুন্দর করে ছড়া যাচ্ছে, এই যে যারা মাস্ক পরে এখানে আসছে তারা একটু পরে এখানে আসে ফুচকা খাইতে বসে যাবে মাস্ক খুলে, তাহলে লাভটা কী হবে। অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে, একদম পুরো সাতটার সময়, তারপর উঠে খাওয়া দাওয়া করলো, অনেক এনজয় করলো মাশাল্লাহ, আমরাও এনজয় করছিলাম, এই জন্য হচ্ছে আবার যখন আসবে তখন আমি তো বেরোব। ওকে, তো এখন জুমির ঘুমাই গেছে, এই যে উল্টো পুটো করে ঘুমাচ্ছে, আস্তে আস্তে আস্তে।
আর হচ্ছে এখন আমরা ঘুমাবো, এখন 11:45 বাজে, তোরাবার এখন ঘুম আসছে। আমরা আমাদের পুরোনো অ্যালবামগুলো দেখছিলাম, পুরোনো অ্যালবামগুলো রাখা আছে, এগুলো একটু গুছাতে হবে। তো পুরোনো অ্যালবামগুলো দেখছিলাম, এখন ভালো লাগলে লাইক করবে, খারাপ লাগলে ডিসলাইক করবে। আচ্ছা, ভালো লাগলে লাইক করবে, খারাপ লাগলে তুমি বলো। খারাপ লাগলে ডিসলাইক করবে আর সবকিছু আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ, গুড নাইট, আসসালামু আলাইকুম। চ্যালেঞ্জ, এটাই চ্যালেঞ্জ।